তো রেডি এখন একটু বাইরে যাব আমি অনলাইনে দুইটা জামা অর্ডার দিছিলাম এগুলা নিয়ে আসছে মানে আসছে আর কি কুরিয়ারে এগুলাই আনতে যাব হোম ডেলিভারি দেয় না আর একটু ঘোরাঘুরি করে আসব আর কি এই তো বের হইলাম তো রাস্তার কাজ মোটামুটি অনেকটাই প্রায় কমপ্লিট আরো মনে হয় কিছু কাজ বাকি আছে তবে এখন রাস্তা অনেকটা ভালো মানে কাদা দাদা নাই রোদ উঠাতে শুকাইছে এগুলা তো একদম কাদা হয়েছিল এখন শুকাইছে আরো মনে হয় কিছু কাজ বাকি আছে উপরে মনে হয় কিছু করবে ড্রেনগুলোর উপরে তো এইখানে দেখলাম কাদা আছে এখনো ওইটুক টান ধরলেও এখানে টান ধরে না এখানে এখনো মানে এখানে বেশ অনেকটা রাস্তা আরো কাদা কাদা বৃষ্টির জল শুকাইছে না তো আমি ওই রাস্তাটা পার হইয়া পরে রিক্সা নিলাম মানে অতটুক কাদার কারণে এইদিকে রিক্সা রিক্সা থাকে না তো পরে বেশ অনেকটা হাঁটতেছে হাইটা পরে রিক্সা পাইছি তো এখন আসছি বিজেপি ক্যাম্পে আমার জামাগুলো নিছি গুড়িয়ার থেকে নিয়ে এখন একটু বিজেপি ক্যাম্পে আসছি ঘুরতে এটাতে আইসা দেখলাম তো এটাতে অনেক নতুন নতুন কাজ টাজ করতেছে এই যে এগুলো আগে ছিল না এখন নতুন করতেছে এখানে তো বেকারির আইটেম আছে বেশ অনেক কিছু বিস্কিট টিস্কিট কেক তো এইখানে আইসা তারপর আমি একটা ফান্টা কিনছি মানে একটু ঠান্ডা কিছু খাইতে মন চাইতেছিল পরে ছোট একটা ফান্টা নিলাম ফান্টার রংটা আর আমার ড্রেসের রং সেম হয়ে গেছে একরকম ম্যাচ হয়ে গেছে গা তো আর নিছি একটু পাস্তা আর একটা চিকেন ফ্রাই তো এইখানে আসলে মানে এখানে যে আইটেমগুলো এগুলো স্টুডেন্টদের জন্য আর কি মানে স্টুডেন্ট বাজেট টাইপ এরকম আর কি পাস্তা ছোট ছোট বার্গার মানে স্টুডেন্টরা যেরকম খায় খুঁজে ওই রকম আর কি তো ভালোই খারাপ না তো এগুলো খায়া আসছি এখন একটু নদীর পাড়ে মানে ওই নদীর পাড়েই তো বিজিবি ক্যাম্পটা এইখানে এখন একটু ঘোরাঘুরি করতেছি এদিকে এই যে রাস্তার কাজ চলতেছে এদিক থেকে নদীটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল ওই পাড়েও দেখলাম কি একটা করতেছে তাদের রিসোর্ট টাইপ জানি না কি কিন্তু দূর থেকে মানে রিসোর্টের মতো অনেকটা লাগলো এখানে একটা বুট আছে আর ওই যে এটার কথাই বলছিলাম এটা কি হইতেছে জানি না আমার কাছে দূর থেকে রিসুট রিসুটি লাগলো আবার ওদের এই এতটুক পর্যন্ত যাওয়া যায় ওইদিকে আবার সংরক্ষিত এলাকা ওইদিকে যাইতে দেয় না যাওয়া যায় না আর কি নিচেও নামা যায় না মানে এটা তাদের সংরক্ষিত এই উপরেই থাকা যায় এই যে এতটুক পর্যন্ত আসা যায় ওইবারে বর্ডার দাঁড়ায় থাকে আর কি গার্ড দাঁড়ায় থাকে যাওয়া যায় না তো এখান থেকেই দেখছি
তো বিজেপি ক্যাম্প থেকে বের হওয়ার পর আসছে সারিন্দাতে, সারিন্দার উপরে তো পিজ্জা শাটল হয়েছে, তো ওইটাতে আসছে আর কি। তো আমি মূলত আসছি ফালুদা খাইতে, আমার অনেক ফালুদা খাইতে মন চাইতেছিল, পরে এর জন্যই গেলাম। তো সারিন্দাতে তো ফালুদা খাইছি, তো পরে ভাবলাম তাদেরই যেহেতু এটা আর একটা নতুন হয়েছে তাদের উপরে, তো ভাবলাম ওইটা থেকে আসি। এটাতে আমি আজকে প্রথম গেছি, এর আগে আর যাই নাই, শুনছি এটার কথা। তো এটা অনেক সুন্দর, মানে অনেক সুন্দর করে করছে ছবি টবি তোলার জন্য, মানে একদম অনেক সুন্দর, ভালো ছবি টবি আসবে, সুন্দর করে সাজানো তাদের। তো আমি ফালুদা নিছি আর একটা চিকেন স্যান্ডউইচ নিছি, মানে ভাবলাম শুধু শুধু ফালুদা খাবো, তো একটা চিকেন স্যান্ডউইচও নিই। তো এটা আমার সেলফ ট্রিট ছিল, নিজেকে নিজে ট্রিট দিছি, মন চাইতেছিল খাইতে। আর আমার ফালুদা অনেক প্রিয়, মানে অনেক ভালো লাগে আমার ফালুদা খাইতে, স্যান্ডউইচটাও মজা ছিল। তবে তাদের প্রাইস অনেক বেশি, মানে খাবারের তুলনায় পরিমাণে প্রাইস অনেক বেশি। আসছি মাত্র বাসায়, এখন ফ্রেশ টেস সবার, আসার সময় ভাইয়ের জন্য একটা বিরিয়ানি নিয়ে আসছি, খাচ্ছি বিরিয়ানি। এই যে ভাই জামাটি এমনি করে বের করে রাখছি, খুলি নাই, এখন খুলবো। আমি ড্রেস খুলছি মাত্র, বাবু মারে দেখা এলাম, তো এখন আমি আপনাদেরকে দেখাইতেছি। বাইরে বললাম একটু ক্যামেরাটা ধরার জন্য, ধরবি ধরবে, দেখাইতেছি। তো এই জামা দুইটা, মানে আমি দুইটা জামা কিনছি, তো জামা দুইটা মা আমারে দিছে পূজা উপলক্ষে, দুইটা জামাই মা দিছে। তো এরকম একটা জামা আমি এর আগেও কিনছিলাম, আপনাদেরকে দেখাইছিলাম, মানে বানানো হয়েছিল না, তো ওইটা আমাদের বাসার একটা আপু আছে, উনি দেখছিলেন, তারপর উনার অনেক পছন্দ হয়েছিল, পরে উনি এটা নিয়ে গেছিলেন, মানে উনি টাকা দিয়ে নিয়ে গেছিলেন, কিন্তু সেম জামাটাই এখন আমি আবার কিনছি, কারণ এটা আমার মানে অনেক শখ করে কিনছিলাম, প্লাস আমার অনেক পছন্দের, মানে ভালোও লাগে। দুইটা জামা আমি অনলাইন থেকে কিনছি, তো ওইটার মানে মেইনলি মেইন আকর্ষণ হলো উন্নাটা আর কি, সবুজ, ইদানিং আমার সবুজ খুব ভালো লাগে, সবুজ আর সাদা। আর এটা কিনছি আর একটা, মানে বড় বড় ডিজিটাল প্রিন্ট করা সুতির মাঝে, এটা জামাটা, এটা উন্নাটা, আর পায়জামাটা পিঙ্ক কালারের আর কি, এক কালার। আর এইদিকে আমি আর ভাই দুষ্টামি করতেছিলাম, ভাই এগুলো ভিডিও করতেছিলাম, কোনো একটা কারণে আমরা অনেক মজা করতেছিলাম, হাসাহাসি করতেছিলাম, এটা যদি আপনারা শুনেন অজ্ঞান হয়ে যাবেন। তো এই দুইটা জামাই কিনছি, তো আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিতেছি, টাটা বাই।